ভারতের কোর্টে রিড করলো যে কোরআনে কারিমের ২৬টা আয়াত, এই ২৬টা আয়াতের বিরুদ্ধে তারা রিড করলো এই ২৬টা আয়াত রাখা যাবে না। একটু আসতে বলেন, নাউজুবিল্লাহ। চিন্তা করুন যে আল্লাহর কালামের ২৬টা আয়াত কেন, একটি আয়াত কেন, একটি হরফও চেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না। তাহলে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক একটি রাষ্ট্র ভারত, গোটা পৃথিবীর সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের কোর্টে এই রিট করলো, তারা কি জানে না যে এই রিট করলে কি হতে পারে? অবশ্যই এগুলো কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো চিন্তা নয়, এগুলো একটি, এগুলোর পিছনে রয়েছে একটি বিশাল বড় মহা ষড়যন্ত্র। যে গ্রন্থের, যে কিতাবের আলোচনা আমরা শুনতে এসেছি, আল্লাহর কালাম আল কোরআন আল মজিদ, আল কোরআন আল হাকিমের গুরুত্বপূর্ণ একটি সূরা, ১১৪টি সূরার ভিতরে একটি অন্যতম সূরা সূরাতুল আনকাবুতের প্রথম দিকের আয়াত ৩, তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই পুরস্কার আমি প্রথম এসেছি, এই পুরস্কার আমি প্রথম এসেছি ২০০৪ সালে, কোথাও যেন আমি এসেছি। তো এই কুরুষকুলের সাথে আমার বিশাল স্মৃতি জড়িত। আমার মাহফিল অঙ্গনের প্রথম দিকে আমি এলাকায় একটা মাহফিলে এসেছিলাম। তো কুরুষকুল আমার একটা পরিচিত নাম, পরিচিত একটি অঞ্চল, পরিচিত একটি এলাকা। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা যারা মাহফিল এসেছি, ওল্লাহি আমরা কোনো ব্যক্তির কোনো বিশেষ কোনো নিজের মন গড়া কোনো কথা আমরা শুনতে আসিনি। আমরা মূলত শুনতে এসেছি কার কথা? আল্লাহ। আস্তে বলবেন না, কার কথা? আল্লাহ। শ্রেষ্ঠ কথা কার? আল্লাহ। মহা সত্যবাণী কার? আল্লাহ। সবচেয়ে বেশি সত্যবাদী কে? আল্লাহ। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কীলা, সবচেয়ে সত্য কথা কে বলেন? আল্লাহ। এবং আল্লাহ কাকে ভালোবাসেন? সত্যবাদীকে ভালোবাসেন। আল্লাহ নিজে সত্যবাদী এবং সত্যবাদীকে ভালোবাসেন, এবং সকল সত্যের সমাহার হলো কোন কিতাব? আল কোরআন। এই কিতাবে যা আছে এর মধ্যে কোনো মিথ্যা কথা আছে? না। অপ্রাসঙ্গিক কোনো কথা আছে? না। অতিরঞ্জিত কিছু আছে? না। এর কম বেশি করার কোনো ক্ষমতা আছে? না। তাহলে ভারতের হাইকোর্টে রিট করলো এক বেয়াদব শিয়াপন্থী, আমি বলবো হিন্দু শিয়াপন্থী, ওটা আমি বলবো, এটা তাও উগ্র, সব হিন্দু না, অনেক হিন্দু ভাই আছেন আমাদেরকে ভালোবাসে। ভারতের কোর্টে রিট করলো যে কোরআনে কারিমের ২৬টা আয়াত, এই ২৬টা আয়াতের বিরুদ্ধে তারা রিট করলো এই ২৬টা আয়াত রাখা যাবে না। একটু আসতে বলেন, নাউজুবিল্লাহ। চিন্তা করুন যে আল্লাহর কালামের ২৬টা আয়াত কেন, একটি আয়াত কেন, একটি হরফও চেঞ্জ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না। তাহলে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক একটি রাষ্ট্র ভারত, গোটা পৃথিবীর সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রের কোর্টে এই রিট করলো, তারা কি জানে না যে এই রিট করলে কি হতে পারে? অবশ্যই এগুলো কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো চিন্তা নয়, এগুলো একটি, এগুলোর পিছনে রয়েছে একটি বিশাল বড় মহা ষড়যন্ত্র। সম্মানিত ভাইয়া, প্রথমে কোরআনের তাফসির মাহফিল থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই কোরআন
পৃথিবীর কোন মানুষের লেখা বই নয় যে তুমি যা বললে তাই হয়ে যাবে। পৃথিবীর সকল জ্ঞান যাচাই হবে কোরআন দিয়া, পৃথিবীর সকল সভ্যতা এসেছে ওহির জ্ঞান দিয়া। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম কিতাব ছাড়া না কিতাবওয়ালা, কিতাবওয়ালা আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বর আল্লাহ পাক সবাইকে আসমানে কিতাব দিয়েছিল। কোন পয়গম্বর কিতাব ছাড়া পৃথিবীতে ছিলেন না। তারই ধারাবাহিকতায় আল্লাহ পাক আমাকে আপনাকে আমার সর্বশেষ পয়গম্বরের মাধ্যম দিয়ে আল্লাহ পাক এই কিতাব দিয়েছেন। এই কিতাব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে এই ক্ষেত্রে মুসলমান কি বসে থাকতে পারে? আসতে বলবেন না মুসলমান কি বসে থাকতে পারে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই কিতাবের চ্যালেঞ্জ আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ, নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে চ্যালেঞ্জ দেন নাই, আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ ছুড়েছেন গোটা বিশ্ববাসীর সামনে। কোরআন তো সেই সময় নাজিল হয়েছিল যে সময় কবি সাহিত্যিকদের বিশাল বড় একটা ডিমান্ড ছিল, দাম ছিল। ওই যুগে একজন কবির সামনে আরেকজন কবি হাজার লাইনের কবিতা যদি নতুন করে লিখে যদি তার সামনে বলে ফেলত, আরেক কবি একবার মাত্র শুনেই মুখস্থ, একবার শুনেই তার মুখস্থ হয়ে যেত আর বলতো এই কবিতা তো আমি আরো আরো অনেক আগে শুনেছি। এত অধি অনুভূতি সম্পন্ন, এত চৌকস মেধাবী লোক সেই যুগে ছিল, সেই কবি সাহিত্যিকদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল কেমন কিতাব উপহার দিলেন এই কিতাব নাজিলের পর পৃথিবীর ওই সময়ের সমস্ত কবি সাহিত্যিকদের মুখে তালামার হয়েছিল, সবার মুখ তালাবদ্ধ হয়েছিল। যেটা কি শুনলাম, এটা কোন কালাম আমরা শুনলাম, এমন সুন্দরতার রচনা, এমন সুন্দরতার উদ্ভাবনী, এমন সুন্দরতার বিশ্লেষণী, এত সুন্দরতার রচনা পদ্ধতি এটা পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? 30তম পারার দিকে যদি চলে যাই, কি সুন্দর ছন্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন সবচেয়ে ছোট্ট সূরা, যারা পারেন আমার সঙ্গে ছোট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। সব আয়াতের শেষে র শব্দ আছে না নাই, র দিয়ে মিল দিয়েছেন। সূরা ইখলাসের দিকে চলে যান, সব আয়াতের শেষে দাল দিয়ে শেষ করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। সূরা নাসের দিকে চলে যান, সবাইদের শেষে সিন দিয়ে শেষ করেছেন, সবাই বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। কি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মিল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইরকম কোরআন পড়ার যে সূরাগুলো সব মক্কায় যখন নাজিল হলো, বড় বড় কবির আশ্চর্য হয়ে যায় কি মুহাম্মাদ এগুলো বলে, পৃথিবীর কোন লেখক তো এগুলো বলতে পারে না, পৃথিবীর কোন সাহিত্যিক তো এগুলো বলতে পারে না, কারণ এত সুন্দর তার বাচন ভঙ্গি, এত সুন্দর তার উপস্থাপনা। পৃথিবীর সব কিতাবের লেখা এক রকম, এই কিতাবের লেখাটা ভিন্ন রকম। জোরে বলে সুবহানাল্লাহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ تَرَى إِن كُنتُمْ صَادِقِينَ। اللَّهُ أَكْبَرُ।
আমি একটু চেক করে নিচ্ছি যে সবাই আমরা কেমন কোরআনের সঙ্গে পরিচিত আছে। আলহামদুলিল্লাহ বলুন। এরপরে বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন্নার। জোরে বলি আল্লাহু আকবার। পারবে না, কখনো পারবে না, লাম তাফআলু কখনো সম্ভব না। আরেক জায়গায় বলছেন কুল লাইন ইজতামাআতিল ইনস ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবী ইনসান এবং জিনেরা যদি একত্রিত হয়ে কোরআনের মতো কোরআন যদি রচনা করতে যায়, কেয়ামত হয়ে যাবে একটা আয়াতের মতো একটা আয়াত কেউ রচনা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যার প্রতিটি শব্দ কিতাব, যার প্রতিটি আয়াত কিতাব, যার প্রতিটি হরফ কিতাব। দেখেন সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি চ্যালেঞ্জ মেরে দিলেন, ছোট্ট তিনটা হরফ দিয়ে একটা আয়াত সম্পূর্ণ করলেন। আলিফ লাম মিম। সূরা বাকারার শুরুতে আছে না নাই? আছে। 29টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুতাশাবিহাত হুরুফে মুকাত্তাআত এই সমস্ত আয়াতগুলো দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বললেন, বান্দা কত বড় ভাষাবিদ হয়েছে, কত বড় বিশাল বড় ভাষাবিদ হয়ে অহংকার করো, এই যে আমি আয়াতগুলো দিলাম, এই যে আমি হুরুফগুলো দিলাম, এই যে আমি বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়ে আয়াত বানিয়ে দিলাম, কেয়ামত হয়ে যাবে পৃথিবীর কোন ভাষাবিদ এই সমস্ত আয়াতের রহস্য উন্মোচন করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সকল ভাষার মালিককে আসতে বলবেন না কে? সকল ভাষার ভিতরে শ্রেষ্ঠ ভাষা কোনটা? কোন ভাষা? আরবি ভাষা। কোরআন কি ভাষা? আরবি। আমার নবীর মাতৃভাষা কি ছিল? আরবি। জান্নাতের ভাষা কি? আরবি। আরো জোরে, পৃথিবীর প্রথম মানুষের ভাষাও কি? আরবি। কিন্তু এত ভাষা আসলো কেমন? প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুজনেই কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাতের ভাষা কি? আরবি। তো এই দুজন আসার পর পৃথিবীতে এসে তারা তো আরবিতেই কথা চালু করলেন, কিন্তু এত ভাষা হলো কেমন এবং এত ভাষা হলো বা কেন, এর মধ্যে অবশ্যই কিছু কথা আছে না নেই? শুনবেন কথাগুলো? তবে হ্যাঁ, প্রথমেই বলে নিচ্ছি, আমার দেশেও ওই ভারতে যেরকম রিড করেছে কোরআনের বিরুদ্ধে আয়াতের বিরুদ্ধে, এই দেশেও কিছু ওইরকম আওলাদ কিন্তু আছে। আসতে বলবেন না আছে না নাই? এরাও আছে কিছু আমার দেশে, এরা বলে কোরআন নাকি মুহাম্মদ রচিত, এই কালাম নাকি রাসূল রচনা করেছে, এই জাতীয় কথা বললে কি ইমান থাকবে? শুধু সুযোগ আসুক, শুধু সুযোগের অপেক্ষায় আছে জাতি। শুধু প্রশাসন ছাড়া যদি তারা রাস্তায় নামতো, জনগণ কাবা মার সালাত বানায়া ছাড়তো,